হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি তো অনেক অনেক ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আজকে শুভ সকাল দিয়ে শুরু করলাম আমার ব্লগটা, সকালবেলার নাস্তা দিয়ে। আজকে রুটি খাবে বাচ্চারা, বলতেছে আম্মু প্রতিদিন পরোটা ভালো লাগে না, তেলের জিনিস খাইতে, আজকে তেল ছাড়া রুটি বানাইবা। তো আমার আম্মা রুটি বেলতেছে, রুটিগুলো সবগুলো বেলা হয়ে গেলে তারপর আমি রুটিগুলো ছেঁকে নিব আর ভাজি রান্না করব। তো রুটি প্রায় বেলা শেষ হয়ে আসছে। আলু ভাজি বসায় দিলাম প্যানে, পেঁয়াজ লাল হয়ে আসছে। আজকে ভাজি আর চা রুটি আজকের নাস্তাতে থাকলো। আজকে আবার একটু তাড়াতাড়ি রান্না মানে নাস্তা শেষ করতেছি, একটু বাজারে যাব, কিছু বাজার লাগবে আজকে ঘরে। আমার ভাজিও রান্না করা শেষ, আর কিছুক্ষণ মাত্র টাইম। এখন বাচ্চারা নাস্তা দিয়ে দিব, ওরা নাস্তা খেয়ে চলে গেলে আমার বাজারে চলে যাব আমি। নাস্তা দিয়ে দিলাম টেবিলে, আর আমি চা দিয়ে রুটি দিয়ে খাইয়া চলে যাব বাজারে। তো কারেন্টও চলে গেছে, লাইট নিয়ে আসলাম। তো আমি এখন বাজার থেকে চলে আসলাম। তো বাজার থেকে কি কি আনলাম এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে সিম আনলাম, তারপরে লাউ, তেল, তারপরে ধনিয়া পাতা, পাতাগুলো ডাইলা নেই, বেশিক্ষণ ব্যাগের ভিতরে থাকলে নষ্ট হয়ে যায়। আর এখানে ছোট ছোট মরিচ আছে, মানে গুল গুল মরিচ, এগুলোর নাম যেন কি আমার মনে আসতেছে না, এগুলো আমার আম্মু খায়। তারপরে আর কি আনলাম, পেঁপে, পেঁপে একটা, মুরগ, চিনি, মুরগ আনছি, এখানে কিছু গরম মশলা, এই যে একটু ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ভাঙানো শেষ আমাদের, তার জন্য এখন আপাতত কিছু কিনে আনলাম এমনিতে। তারপরে কিছু ফল আনছি, এখানে আনার আনলাম, আর হেলে গিয়া কিছু আপেল আনলাম, তারপরে ফুলকপি, একটু গুছাইয়া নিয়ে বাকি বাজারগুলা, একটু মোরগ নিয়ে আসলাম। তারপর এখন তো বাচ্চাদের পরীক্ষা চলতেছে, একটু বেশি খাবার রাখা লাগে, বেশি প্রয়োজন ঘরে রাখা লাগে, সরি। পরে রসুন, পেঁয়াজ,
তারপরে হরলিক্স নিয়ে আসলাম দুইটা, আলু, তেজপাতা, জিরা, তারপরে এখানে চা পাতা আছে, তারপরে এখানে বুটের ডাউল আছে ছোলা ছাড়ানো, ছোলা ছাড়ানো বুটের ডাউল, তো বাজারগুলো একটু ঢাইলা নেই, তারপরে এগুলো গুছাইয়া চলে যাব রান্না করতে। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু একটু মুরগির মাংস রান্না করব। একটা মশার স্প্রে আনলাম, এখন তো মশা সব জায়গায়, তাই একটু সতর্ক থাকা লাগে, কয়েলের ধোঁয়া সহ্য করতে পারে না আমার বাচ্চারা, তার জন্য। এই তো চলে আসলাম দুপুরের রান্না নিয়ে, এখন রান্না করে নিব। তো প্যান বসাই দিলাম চুলাতে, মাংসটা একটু ভাজা নিব হালকা, তো মাংস ভাজা শেষ, এখন পেঁয়াজ দিয়ে দিলাম, বাকি মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিব। পেঁয়াজ, রসুন, আদা বাটা, এখন কিছুক্ষণ নাইরা নিয়ে তারপরে বাকি মশলাগুলো আবার দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, মরিচ, একটু নাইরা নেই, সরি গরম মশলা আগে দিতে ভুল লাগেছিলাম, তার জন্য এখন দিয়ে দিলাম। তো মশলাগুলো ভালো করে কষায় নিতে হবে, তো মশলা প্রায় কষানো শেষ, এখন আমি মাংসটা দিয়ে দিব। তো ভিউয়ার্স আমি মাংসটা দিয়ে দিলাম, এখন তো এই তরকারিও প্রায় রান্না শেষ হয়ে আসছে, তো ভিউয়ার্স আমার ভিডিওটা আপনারা সবাই দেখবেন, ভালো লাগলে একটা ছোট্ট একটা লাইক দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটা ক্লিক করে দিন, যেন আমার নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে সবার আগে পৌঁছাইতে পারে। আর যে আপুরা ভাইয়ারা নতুন আসছেন তাদেরকে বল, তাদের জন্য আমার এই বলাটা, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন। আর এই তো চলে আসলাম আবার বিকালের নাস্তা নিয়ে, মেহমান আসছে বাসায়।
তো মেহমানদেরকে নিয়ে আজকে একটু মজা করব। এই তো নাস্তা রেডি, খাইয়া তারপরে একটু খেলতে বসবো। তো নাস্তায় রইলো চা, বিস্কিট, আনার, আপেল, ছেলে রং চা খাবে, ওর জন্য রং চা। তো এই খেলতে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে আমার ব্লগটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।